দেখো দশ মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে আর না লাগবে কাজু না লাগবে কিচমিচ কিচ্ছু লাগবে না সেরকম কিছু মশলাও লাগবে না আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো চলো তাহলে শুরু করা যায় তার আগে তোমরা যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি নতুন নতুন রেসিপি দেব দেখো সব কিছু আমি কেটে নিয়েছি একটা সিমলা মিরচ হচ্ছে আর দুটো টমেটো নিয়েছি আর তিনটা ছোটো ছোটো পেঁয়াজ নেওয়া হয়েছে আর একটু ধনিয়া পাতা হচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু কি মটরশুঁটি ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি নিয়েছি আর দেখো মশলা বলতে আমি সেরকম কিচ্ছু নেব না তোমরা দেখো একটুখানি আদা নেব আর একটুখানি রসুন চার পাঁচটা রসুন দেখো ছাড়িয়ে নিয়েছি চার পাঁচটা রসুন আর একটুখানি আদা বেশ আর কিছু নেব না আর আমি পনির নিয়েছি দুশো গ্রামের মতো পনির তাহলে চলো গ্যাসটা অন করা অন করা যাক তোমরা চাইলে পনিরগুলো ঘিয়ের মধ্যে ভাজতে পারো কিন্তু আমি সাদা তেলেই করবো সবাই ঘিটা পছন্দ করে না তো তাই ওটাতে তিন চামচ আমি তেল দিয়ে দিয়েছি এবার পনিরের মধ্যে একটু নুন একটু হলুদ মেখে নেবো অনেকেই চাইলে কাঁচা পনিরও রাখতে পারে সবাই ভাজা পনির পছন্দ করে না কিন্তু হালকার মধ্যে একটু নেড়ে পনিরটা নামিয়ে দেব বেশি ভাজব না জাস্ট একটু গরম হতে দেব দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম একটু নেড়ে ওটা নামিয়ে দেব পনিরগুলো ভাজা হয়ে যাবে তারপর মটরশুঁটিগুলো ভেজে নেব মটরশুঁটিগুলো একটু ভালো করে ভাজবো দেখো এই আদা রসুন আমি কিন্তু সিরের মধ্যেই বাটবো এটা মিক্সারে যে কোনো জিনিসটা করা হয় কিন্তু দেখো সিলে একটা মানে করবে না তো ওটার টেস্ট একটা আলাদা লাগে দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি একটি তেজপাতা দিলাম আর দুটো এলাচ দুটো লং তোমরা চাইলে একটু জিরা দিতে পারো এবার তেজপাতাটা একটু লাল হতে দেবো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো পুরো লাল করব না হালকা একটু বাদামি রঙটা আসবে এবারে দেখো ওই টমেটোগুলো দিয়ে দেব দেখো লাল হয়ে গেছে আর টমেটোর মধ্যে আমি যেটা রসুন আদাটা বেটেছিলাম টমেটোর মধ্যে ওটা মাখিয়ে নিয়েছিলাম ওটা দেখানো হলো না টমেটোর সাথে মাখিয়ে নেবে তুমি চাইলে রসুন পেঁয়াজটার সাথে দিতে পারো আমি টমেটোর সাথে মাখিয়ে নিয়েছিলাম এবার এটা ভালো করে ভেজে তারপর এ দেখো একটুখানি এক চামচ হলুদ এক চামচ জিরা এক চামচ ধনিয়া আর এটা হচ্ছে কাশ্মীর লঙ্কা এক চামচের মতো দিয়েছি এগুলো সব ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আর এতে একটু নমক দিয়ে দেব আসলে নমক দিলে কি হয়ে জানো তো এগুলো তাড়াতাড়ি সব মিলে যায় এদিকে আবার শিমলা মিরচটা ভাজানো হচ্ছে হয়ে গেছে ওটা ভাজানো দেখো রংটা কি সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে খুব সুন্দর সুগন্ধির টেস্ট আসছে দেখো শিমলা মির্চ মটরশুটি এগুলো দুটোই দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়বো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পুরো মিলিয়ে দেবো আর এতে আমি দিয়েছি একটা গোলমরিচ একটুখানি দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে লঙ্কার ঝালটা মানে খুব কমই খায় তার জন্য গোলমরিচ একটু দেওয়া হয় তোমরা চাইলে দিতে পারো হয় তোমরা লঙ্কাও দিতে পারো আমি তো আসলে কাশ্মীর লঙ্কা ব্যবহার করি দেখো পুরো মিলে গেছে এবার আমি একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো তোমাদের যদি ছোট্ট প্রেশার কুকার থাকে না তাহলে প্রেশার কুকারে একটু ঢেলে আর ঢাকনাটা একটু উড় করে দেবে দু মিনিটের মতো রেখে দেবে পুরো সুন্দরভাবে মিলে যাবে আমার আসলে প্রেশার কুকারটা একটু বড় দেখো সুন্দর মিলে গেছে আমি এটা তিন মিনিটের মতো রেখেছিলাম এবার আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো সব দিয়ে দিলাম এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব এটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেব আর একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো তারপরে খেয়ে তোমরা আমাকে মেসেজ করবে কেমন লাগলো চলো टाटा बाई बाई